ওয়েলকাম টু সিলেটি রান্না। আমি এই চটপটি করি, আর চটপটি আমি 4 কাপ মটর রাত্রে ভিজাইয়ে রাখছি, সারা রাত ভিজাইয়া তারপরে সিদ্ধ করছি 2 ঘন্টা। ধনিয়ার পাতা দিমু পরিমাণ মতো, মরিচ 4-5টা, টমেটো 1টা, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, পেঁয়াজ বড় 2টা, লাল পেঁয়াজ দিলে ভালো হয়। বড়া 1টা আলু সিদ্ধ করিয়া ম্যাশ করিয়া রাখছি কেন। গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া দিমু 1 চা চামচ, লবণ দিমু পরিমাণ মতো। ইটা এখন আমি চুলাত নিয়ে বয়াইরাম, বয়াইয়া সব মিক্সড করম। বয়াই দিছি 1 চা চামচ দিলাম হলদির গুঁড়া, লবণ দিলাম 1 টেবিল চামচ, দিয়ে একটু বালা করে লাড়া চাড়া করলাম, সব মিক্সড আর লাগে। এখন ইটার সাথে দিলাম পেঁয়াজ, টমেটো, আলু ম্যাশ করিয়া রাখছিলাম, আলু ম্যাশ, কাঁচা মরিচ 5-6টা। এখন এটার খুব ভালো করে লাগতে হইব। 20 মিনিট হয়ে গেছে। এখন এটার সাথে আমি গুঁড়ামরিচ যে রয়েছে লাল মরিচ ওটা ছাড়ি দিলাম, বাকি যে মশলা রয়েছিল একসাথে ছাড়ি দিয়ে এখন এটা ভালো করে মিক্সড করবো। আরো 10 মিনিটের লাগান মিক্সড হইব। 15 মিনিট হয়ে গেছে। এখন এটা মিলাম এলাম হয়ে গেছে আমার। এখন আমি তেঁতুলের সসটা বানাইলাম, 1 কাপ পরিমাণ তেঁতুলের রস রাখছি আমি। তেঁতুলটা আগে ভিজাইয়ে রাখলে ভালো হয়, নরম হয়। আমি ভিজাইয়ে রাখছি 1 কাপ পরিমাণ পানি দিয়া, 2 কাপ পরিমাণ পানি লইছি। ইটার লগে দিমু বিট লবণ 1 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, লবণ দিমু 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, মরিচ 4-5টা স্লাইচ করে কাটিয়া রাখছি মরিচ, ধনিয়ার পাতা পরিমাণ মতো রাখছি। এখন আমি একটা মিক্সড করলাম, ওটা ছাড়ে দিলাম তেঁতুলটা, তেঁতুলের লগে বিট লবণ ছাড়ি দিলাম, আর চিনি দিলাম 1 টেবিল চামচ, লবণও দিলে দিলাম 1 চা চামচ লবণ, জিরার গুঁড়া 1 চা চামচ, সব মশলা আমি কেন ছাড়ি দিলাম একসাথে। ছাড়িয়া এখন উনিয়া চুলাত আমি বহিম, চুলাত বহাই দিছি। এখন 15-20 মিনিট ওটা জ্বালাইব, জ্বালাইলে সব মিক্সড হয়ে যাব, যে সময় একটু গন হয়ে যাব সময় লামাই লিম। এখন সসটা হয়ে গেছে, আমি আগুন অফ করে নিলাম, চটপটি লামাই লিছি। এখন পরিবেশনের লাগে যা যা লাগে, টমেটো দিছি 1টা ছোট ছোট করিয়া, ডিম 2টা সিদ্ধ করিয়া ছোট ছোট করে খাটিয়া রাখছি, কাঁচামরিচ 3-4টা, ধনিয়ার পাতা 1 টুকরা, এখানে আমি শসা 2টারে স্লাইস করে কাটিয়া রাখছি, আধা খান লেবু, টমেটো দিলাম, শসা, ধনিয়ার পাতা, মরিচের টুকরাইন, আর এখানেও দিলাম ডিম, আর আধা খান লেবুর রস। লেবুর রসটা দিলে খাইতে খুব ভালো লাগে, তেঁতুলের সস দিয়ে এটা খাইতে খুব মজা লাগবো। ওই গেল আমার চটপটি। থ্যাংক ইউ।